প্রিয়তমা, তোমাকে এই সম্বোধনে কোনো দিন ডাকা হয়নি। আজ ভীষণ ডাকতে ইচ্ছে হলো, তাই লিখলাম। তোমার কাছ থেকে বিদায় নেওয়ার দুমাস পর আজ প্রথম সুযোগ পেলাম চিঠি লেখার। এখন মাঝরাত, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সতীর্থরা ঘুমিয়ে গেছে, তাই কুপির আলো কোনো মতে আড়াল করে লিখছি। আগুনের শিখায় কাঁপা কাঁপা অক্ষরের মাঝে তুমি যেন আমার সামনে এসে দাঁড়িয়েছ। কি ভীষণ অদ্ভুত অনুভূতি হচ্ছে জানো? তোমার কাছে এটাই আমার প্রথম চিঠি নয়, এর আগে কতবার লিখেছি তোমাকে, কত প্রেমপদ্য, কত আবেগে এলোমেলো কথা, আসন্ন সংকটের কথা, অথচ কখনো ভাবিনি সত্যিকার সংকটের মুখোমুখি হয়ে তোমার থেকে বহু মাইল দূরে কোনো অজানা জনপদের যুদ্ধঘাঁটি থেকে তোমাকে লিখতে হবে। তুমি কেমন আছো উষা? নিরাপদে আছো তো? আমার জন্য খুব কি দুশ্চিন্তা হয়? নিশ্চয়ই খুব অভিমান করে আছো আমার উপর। কেন তোমাকে একা ওভাবে ফেলে এলাম? কেন কোনো খোঁজ নেইনি এতদিন? জানোই তো, সুযোগ মেলে না সবসময়। নিরাপত্তার স্বার্থে সতর্ক থাকতে হচ্ছে, কেউ যেন আমার অবস্থান জেনে না যায়। আমি কেমন আছি জানতে চেও না, এখনো বেঁচে আছি এটাই সবচেয়ে বড় সংবাদ। তোমাকে মনে পড়ে প্রতি মুহূর্তে। সুকান্তের মতো আমারও ভীষণ বলতে ইচ্ছে করে, প্রিয় তমাশু, তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর আমার ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায় মারি আর মড়কের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। যুদ্ধে আসার পর এই নিয়ে আজ আমাদের তৃতীয় অপারেশন হলো। পাকিস্তানি শুয়োরগুলোর একটা আস্ত বাংকার উড়িয়ে দিয়ে এসেছি। আমাদের কমান্ডার আজকেই প্রথম আমাকে লিডার বানিয়েছে। সারা রাত অপারেশনের পর ভোরে যখন সূর্যটা উদয় হতে শুরু করলো, ঠিক তখন যেন তোমার মুখটা আকাশের মাঝখানে ভেসে উঠল। তুমি যেন লাল সূর্যটা কপালে টিপ বানিয়ে পরে রেখেছিলে। তখন থেকে প্রচণ্ড দেখতে ইচ্ছে করছে তোমাকে। কি যে প্রবল চাপ অনুভব হচ্ছে বুকের ভেতর, মনে হচ্ছে যেন একটা তাজা বুলেট এফোড় ওফোড় করে দিয়ে যাচ্ছে আমার হৃৎপিণ্ড। আচ্ছা উষা, তোমার মনে আছে আমাদের প্রথম দেখার দিন তুমি একটা সবুজ তাঁতের শাড়ি পরেছিলে আর কপালে ছিল লাল টিপ? তুমি জানতে চাইছিলে তোমার গান আমার কেমন লেগেছে। আমি বলতে পারিনি, কিভাবে বলবো, তোমার রূপে বিয়োবল হবার মাত্রা যে তোমার কণ্ঠে মুগ্ধ হওয়ার মাত্রাকে ছাড়িয়ে গিয়েছিল। তোমাকে কখনো বলা হয়নি শাড়িতে তোমাকে ঠিক কতখানি মনোরম লাগে। যুদ্ধ শেষে যদি ফিরে আসি কোনোদিন, তবে তোমাকে শাড়ি ছাড়া আর অন্য কোনো পোশাকে দেখতে চাই না। যেদিন প্রথম তোমার হাত ধরেছিলাম সেদিন এমন মুখর বর্ষা ছিল, তোমার নিশ্চয় মনে আছে। আমি ভেবেছিলাম তুমি হাতটা সরিয়ে নেবে, অথচ আমাকে অবাক করে দিয়ে আরো শক্ত করে বেঁধে নিলে হাতটা তোমার মুঠোতে। সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এই হাত কোনো দিন ছাড়ব না, কিন্তু তখনও তো ভাবিনি সমস্ত তোমাকেই ছেড়ে আসতে হবে একদিন। আবার কবে তোমাকে স্পর্শ করতে পারব? প্রতি মুহূর্তে জীবন হাতে রেখে বেঁচে আছি, প্রতিটা সেকেন্ড পার করে ভাবছি আসছে সেকেন্ডে বাঁচব তো। জীবন মৃত্যুর এই দোলাচলে কেন জানি তোমার সাথে এক হর বাঁধার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে। এ যে ভীষণ বিলাসিতা, তাই না? আমরা দুজন একসাথে কত মুহূর্ত কাটিয়েছি, পরস্পরের সঙ্গী হিসেবে, সতীর্থ হিসেবে, ছায়া হিসেবে, অথচ আজ অবাক হয়ে ভাবছি তোমাকে কখনো বলা হয়নি।
তুমি পাতাটি হবে বউ পাতা, আমি পাতাটি বর, আমরা না হয় উড়েই যাব উঠলে ঘূর্ণিঝড়। এমন ঘূর্ণি সময় শেষে যদি কখনো ফিরে আসি, তোমাকে কথা দিচ্ছি স্বাধীন দেশ মাতৃকার নামে শপথ করে, তোমার সিঁথিতে পরাবো রক্ত লাল সিঁদুর, তোমার পরনে থাকবে সবুজ শাড়ি আর খোঁপায় রক্ত জবা। স্বাধীন দেশে জন্ম নেবে আমাদের ভালোবাসার সন্তান, সেদিনের প্রতীক্ষায় বেঁচে থেকো তুমি উষা, আর আমাকেও বাঁচিয়ে রেখো তোমার ভালোবাসায়। রাত প্রায় শেষ, আরেকটা ভোর আসছে, এখন বিদায় জানাই, ভালো থেকো যেভাবেই পারো, ভালোবাসি। ইতি তোমার অরুণ। এখনো সকাল, এখানে সকাল, মেঘলা সকাল, মাটি ভেজা ভেজা গন্ধ, তোমার আকাশে কত তারা ভাসে, তুমি দেখো না তো তোমার জানালা বন্ধ। তোমার চিঠি কালকে পেয়েছি, কহাজার মাইল পেরিয়ে এসেছে, তোমার কথার ছন্দ, একা একা রাত কাটানো কবরে, কুয়াশা জড়ানো ভোরের খবরে, পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব। আমার এখানে একই কাদা জল, বর্ষাকালের দুপায়ে মাখানো, বাড়িতে বাইরে সেই অবিকল, একই রকম সময় কাটানো, আমার এখানে একই কাদা জল, বর্ষাকালে দুপায়ে মাখানো, বাড়িতে বাইরে সেই অবিকল, একই রকম সময় কাটানো, বাবার ছানিটা, বাবার ছানিটা, বেড়াল ছানাটা, মায়ের বোনাটা, সবই বেড়ে গেছে যাচ্ছে, রাত কেটে দিন, দিন কেটে দিন, জল ভেজা দিন, নীলাকাশে দিন আসছে, বলতে বুঝি একেই বলে, ঘর বাড়ি ছন্ন ছাড়া, ঠিকানা ছন্ন ছাড়া, চোখের সামনে আপন জন বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া, যুদ্ধ একেই বলে, প্রিয় মানুষকে হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়া, যুদ্ধ তাহলে একেই বলে, দিনের পর দিন, রাতের পর রাত, জানোয়ারগুলোর জঘন্য লালসার খাদ্যবস্তু হওয়া। দেশ স্বাধীন করবে বলে চলে গেলে, আমার কাছে ফিরে আসবে বলে কথা দিয়েছিলে,
অথচ আমাকে এই সব জানোয়ারগুলোর মুখে ঠেলে দিয়ে চিরদিনের জন্য হারিয়ে গেলে, আর ফিরলে না। ওরা তোমার উপর ভীষণ অত্যাচার করেছিল, তাই না? মৃত্যুর আগে তোমার শেষবার কি ইচ্ছে করেছিল? তুমি তো তাও শহীদ হয়ে গেলে, আর আমি, আমাকে যে সহযোদ্ধা হিসেবে রেখে গেলে, আমি তো যুদ্ধ করতে পারলাম না। আমাকে ওরা ধরে নিয়ে এলো ক্যাম্পে, নগ্ন করল, পালাক্রমে ছিঁড়ল, খুঁড়ল, আচড়াল। উফ, কি বিভীষিকাময় সেই সব দিন, সেই সব রাত। অবশেষে একদিন আমিও নামলাম অপারেশনে। না, আমার কাঁধে রাইফেল ছিল না, অস্ত্র বলতে শুধু দুটা হাত। এই দিয়ে প্রাণপণে চেপে ধরলাম পশুটার গলা। জানি না দীর্ঘদিনের অভুক্ত হাতে কোথা থেকে এমন জোর এলো। পশুটা মাতাল ছিল, তাই অল্প সময়ে নিতে পড়েছে। ওর কোমরে গোজা রিভলভারটা নিয়ে দরজা দিয়ে বেরিয়ে এলাম। জানি ধরা পড়লে নিশ্চিত মৃত্যু, তবু হারাবার আর কি আছে? তোমাকে হারিয়েছি, মা বাবা ভাই সবাইকে হারিয়েছি, মরার আগে তাই বেরিয়ে যাব। কিন্তু ভাগ্যের কি খেলা দেখো, বাইরে এসে দেখি সবগুলো মিলিটারি ঘুমন্ত। আগের রাতের অপারেশনে অনেকে মরেছে, বাকিরা আহত ক্লান্ত, তাই রিভলভারের গুলিটাও খরচ করতে পারলাম না। ছুটতে থাকলাম অন্ধকারে, গন্তব্য অনিশ্চিত, কোথায় যাব কিচ্ছু জানি না। এরপর কেমন করে মুক্তি বাহিনীর দেখা পেলাম, কেমন করে ওদের ক্যাম্পে আশ্রয় নিলাম, কেমন করে স্বাধীন দেশের প্রথম অরুণোদয় দেখলাম, তোমাকে ছাড়া সেসব কথা বলতে ইচ্ছে করছে না। ভীষণ অভিমান হচ্ছে তোমার উপর, কেন আমাকে একা ফেলে গেলে এভাবে, তার চেয়ে দুজন একসাথে মরতাম। এখন আমি কি করব এই স্বাধীন দেশ নিয়ে, যেখানে কোনো আপনজন নেই, কোনো ঠিকানা নেই, কোনো গন্তব্য নেই।